নমস্কার, আমি দেবযানী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের নববর্ষের অনেক শুভেচ্ছা। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি বেলে মাছের ঝাল। বেলে মাছ খেতে অনেকেই ভীষণ ভালোবাসেন, যেহেতু এই মাছে কাঁটা অনেক কম, আর কাঁটা ছাড়া মাছ খাবার মজাই আলাদা। বেলে মাছ যদি সর্ষে বাটা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু বেশ ভালো স্বাদ হয়। আজ বানাচ্ছি আমার সহজ পদ্ধতিতে বেলে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। বেলে মাছ রান্না করার জন্যে আমি 5টা বেলে মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার 1/4 টিস্পুন করে লবণ ও হলুদ গুঁড়ো মাছে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। সর্ষে দিয়ে বেলে মাছ রান্না করব, তাই সর্ষের একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি 1 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন পোস্ত নিলাম। আগে শুকনো মশলাগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ওতে 2 কাঁচা লঙ্কা, অল্প জল ও অল্প লবণ দিয়ে ব্লেন্ড করে নেব। সব সময় সর্ষে ব্লেন্ড করার সময় অল্প লবণ ও কাঁচা লঙ্কা দেব, তাহলে ব্লেন্ড করা মশলাটা একদমই তেতো হবে না। কড়াইতে 1/3 কাপ সর্ষের তেল দিয়েছি। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হলে মাছ দিয়ে দেব। মিডিয়াম হিটে মাছের 2 পিঠ 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। আমি 2 বারে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। ওই তেলে 1/4 টিস্পুন কালো জিরে ও 2 কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে ফোড়নে দিলাম। লো হিটে 20 সেকেন্ড ফোড়ন ভাজব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে যে মশলাটা বানিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে সেটা দিয়ে দেব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মশলার বাটিতে অল্প পরিমাণে জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম হিটে করে জল ও মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। একটু অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলে 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। যেহেতু আমি 2 কাঁচা লঙ্কা সর্ষে বাটার সাথে ব্লেন্ড করেছি ও 2 কাঁচা লঙ্কা ভেঙে মাছের ঝোলে ফোড়ন দিয়েছি, তাই অল্প করে মাত্র 1/2 টিস্পুন করে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে খুব বেশি ঝাল না হয়ে যায়। তাছাড়া এই রান্নাটা খুব বেশি লাল রঙেরও হবে না। এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে ওর মধ্যে 1 টিস্পুন লবণ দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম। হাফ বাটি হালকা গরম জল দিয়ে দিলাম। জল যদি হালকা গরম করে নিয়ে রান্নায় দেওয়া হয় তাহলে অনেক বেশি রান্না সুস্বাদু হয়। হাই হিটে করে দেব। ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে দেব। মিডিয়াম হিটে রাখব। ঝোলের সাথে 2 থেকে 3 মিনিট মতো মাছ খুব ভালো করে ফুটিয়ে নেব। মাছের 1টা পিঠ ফোটানো হয়ে গেলে আর 1 পিঠে উল্টে দেব, যাতে ঝোলের সাথে মাছের 2 পিঠই সমানভাবে খুব ভালো করে রান্না হয়। এবার কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ও 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছ নামানোর আগে ওপর থেকে 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষে বাটা ও কাঁচা সর্ষের তেল মিশে রান্নার একটা খুব সুন্দর গন্ধ আসবে। রান্না হয়ে গেলে ঢাকা দিয়ে রাখব। সর্ষে বাটা দিয়ে আমার বেলে মাছ রান্না কমপ্লিট। আশা করি আমার সহজ পদ্ধতিতে বানানো সর্ষে দিয়ে বেলে মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজাবেন আমার সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্যে। আপনাদের কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।